ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ডিভিশন লিগ ফুটবল সুপার ফোরের ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হয়েছিল রামকৃষ্ণ ক্লাব ও ফরওয়ার্ড ক্লাব। ম্যাচ চলাকালীন 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ছিল ফরওয়ার্ড ক্লাব। খেলার 53 মিনিটে ফরওয়ার্ড ক্লাবের হয়ে গোল করেন মোসেস লালরেঞ্জওয়ালা। যদিও ম্যাচের 76 মিনিটে রামকৃষ্ণ ক্লাবের তরফ থেকে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি বিশ্বজিৎ সাহার কাছে জানানো হয় মাঠে পর্যাপ্ত পরিমাণে আলোর অভাব রয়েছে, ফলে খেলতে অসুবিধা হচ্ছে ফুটবলারদের। পরবর্তী সময়ে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারি লিগ কমিটির সচিব তপন সাহা এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার লিগের নিয়মানুসারে সিদ্ধান্ত নেন ম্যাচের বাকি সময়ের খেলা আজ শনিবার সকাল 8টা থেকে খেলানো হবে। সেই মোতাবেক শনিবার সকালে ম্যাচের বাকি 14 মিনিট লড়াই করে রামকৃষ্ণ ও ফরওয়ার্ড ক্লাবের ফুটবলাররা। গতকালের ম্যাচে যেহেতু 1-0 গোলে এগিয়েছিল ফরওয়ার্ড ক্লাব, তাই তাদের লক্ষ্য ছিল গোলের ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়া। অন্যদিকে রামকৃষ্ণ ক্লাবের লক্ষ্য ছিল ম্যাচে সমতা ফেরানো। যদিও ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত গোল করতে পারেনি তারা, 1-0 গোলের ব্যবধানে ধরে রেখে জিতে মাঠ ছাড়েন ফরওয়ার্ড ক্লাবের ফুটবলাররা। ম্যাচ শেষে জয়ী দলের কোচ সুভাষ বোস জানান, শিরোপা দখলের লড়াই টিকে থাকার জন্য জয়টা প্রয়োজন ছিল। হ্যাঁ, গরমের সুপার জয় আমার এখন আর একটাই খেলা, 11 তারিখ খেলা, কারণ এটাই ফাইনাল খেলা আমার কাছে, কারণ আমার এখন পয়েন্ট হলো 4। হ্যাঁ, তো ফাইনালের দিন দেখি, চেষ্টা করব ভালো খেলার। টিমটা এমনি ভালো খেলছে, চ্যাম্পিয়নশিপের দাবিদার। আমার তরফ থেকে চেষ্টা থাকবো চ্যাম্পিয়ন হতে পারে, এটা বিরাট সুযোগ। আপনার কি মনে হয় যে 11 তারিখ এগিয়ে চলবে দিয়ে আপনার খেতাবি লড়াই? খেতাবি ঠিক না, খেতাবি লড়াই তো অবশ্যই। হ্যাঁ, তবে জিতবো আমরা, এর গ্যারান্টি। আমাদের টিমের যে পারফরমেন্স, জিতবই। আপনি যে কথাটা বললেন যে অঘোষিত ফাইনাল হতে যাচ্ছে, অঘোষিত বলতে কি? অঘোষিত বলতে 11 তারিখ আমার লাস্ট ম্যাচ, এটার উপরে এটা জিতলে তো আমি চ্যাম্পিয়ন। হ্যাঁ, এরপরে তো আর কোনো কথা নেই, কিন্তু আমার জিততেই হবে, 11 তারিখে আমার জিততেই হবে। ঠিক আছে। অন্যদিকে ফরওয়ার্ড ক্লাবের কাছে 1-0 গোলের ব্যবধানে পরাজিত হওয়ার ফলে হতাশ হয়ে রামকৃষ্ণ ক্লাবের কোচ কৌশিক রায় জানান, 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করেছে রামকৃষ্ণ, ফলে খেতাবের লড়াই থেকে অনেকটাই দূরে রয়েছে দল। শিরোপা দখলের জন্য অঙ্কটা কঠিন হয়ে গেল রামকৃষ্ণ ক্লাবের কাছে, কারণ আমাদের একই পয়েন্ট মাত্র, আগামীতে একটাই খেলা আছে লালবাহাদুর সঙ্গে, তো খেতাব থেকে অনেক দূর। বাকি 3টা টিমের খেতাবের কাছাকাছি আছে, আমরা খেতাব থেকে অনেকটা পিছনে আর কি। মনে হয় মানে লড়াই ফেরা কি সম্ভব না? যদি কোনো অঘটন ঘটে তাইলে হয়তো বা, আমরা যদি লালবাহাদুর সঙ্গে জিতি আর এদিকে যদি ফরওয়ার্ড ক্লাব যদি আবার কারোর সঙ্গে হারে, ওদের তো 4, এইরকম একটা অঘটন একটা চান্সেস আর কি, অনেকটা দূর, এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তো আমরা যোগ্য স্ট্রাইকারের একটা অভাব লক্ষ্য করা দেখেছে এই আর কি। বললাম না, সামনে গিয়ে সেটা আর হইতেছে না, মানে একটা স্ট্রাইকিংয়ের জোনের সমস্যা রয়ে গেছে আগে থেকে। রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে রামকৃষ্ণ ক্লাবের কাছে 1-0 গোলের ব্যবধানে হেরে নক আউট থেকে ছিটকে গিয়েছিল ফরওয়ার্ড ক্লাব। সুপারে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে তারই প্রতিশোধ নিল ফরওয়ার্ড ক্লাব। লিগের শেষ ম্যাচে এগিয়ে ছিল সংখ্যের বিরুদ্ধে খেলতে নামবে ফরওয়ার্ড ক্লাব। লিগ ম্যাচ হলেও শেষ ম্যাচটি শিরোপা দখলের জন্য ফাইনাল ম্যাচ হবে তাদের কাছে। দলের ফুটবলাররা ফাইনাল ম্যাচের প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।